أحييكم أحييكم وبالأشواق ناتيكم فأغلى وردنا أنتم وكل الورد نهديكم. আমাদের মধ্যে অনেক মা বোন আছে দেখবেন বাথরুমে কান্না করে নিজের কষ্ট কমায়, বালিশ বিছায় ফেলে কান্না করে, কিন্তু রুম থেকে যখন বের হয় সবার সামনে সেই হাসির অভিনয় করার জন্য মনের কষ্ট চাপা রেখে মুখে একটু হাসি রেখে সবার সাথে কথা বলে শ্বশুর বাড়ি, নাহলে বউ আবার মুডি, সবাই বলবে মেয়েদের একজামিলা, কথা বললে বলে যে বেশি বাসা, আবার চুপ করে থাকলে বলে যা বইবে যে অহংকারী মুডি। মেয়েটা যাবে কোথায়? বউদের সব দোষ, মেয়েদের কোনো দোষ এরকম চিন্তাধারা আছে না নাই? মনে রাখবেন, যেটা আপনার মেয়ে সেটা অন্যের ঘরের বউ, যেটা অন্যের ঘরের বউ সেটা আপনার মেয়ে, যেটা আপনার ঘরের বউ সেটা অন্যের ঘরের মেয়ে। আপনি অন্যের ঘরের মেয়েকে সম্মান দেওয়া শুরু করুন, আপনার মেয়ের সম্মান আল্লাহ ব্যবস্থা করে দিবেন। একটা কথা মনে রাখবেন, যেখানেই আমরা বড় হয়েছি আমরা সেখানেই থাকি, কিন্তু প্রত্যেকটি মা বোনকে নিজের বাবার বাড়ি ছেড়ে চলে আসতে হবে। ওনার বাবা ওনাকে খাওয়াইতে পারে না বলে আপনাকে দিয়ে দিয়েছে? না না না, আপনার অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য আমার ভূমিকাই বিয়ের মাধ্যমে আপনার ঘরে এসেছে। ওনারা বেতন চায় না, মাসের পারিশ্রমিক চায় না। স্ত্রীরা স্বামীদের কাছ থেকে শুধু একটু মায়া চায়, একটু মহাব্বত চায়। সারাদিন পরিশ্রম করার স্ত্রী, যদি স্বামী একবার মাথায় হাত বুলাই দেয়, দেখবেন এই হাত বুলাইটা দেওয়ার কারণে সারা দিনের কষ্ট সব ভুলে যেতে পারে। কাজের মেয়ে রাখলো, এখন 5-10 হাজার টাকা দেওয়া লাগে, কিন্তু আপনার কাজ সব করে দিচ্ছে আপনার স্ত্রী, কেন? মহাব্বত করে।